মর্নিং বন্ধুরা, মর্নিং বলবো না, এখন প্রায় 12টা বাজতে চললো, তো গুড আফটারনুন হব হব করছে। তো তোমাদের সকলকে রূপালিস কিচেনের ব্লগসে স্বাগত। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ব্লগ শেয়ার করব, কিন্তু আর হয়ে উঠছে না, জাস্ট রেসিপি শেয়ার করে চলেছি। তো অনেক বন্ধুরা রিকোয়েস্ট করছো একটা ব্লগ যাতে আমি শেয়ার করি, সেই জন্য আজকে ভাবলাম যে ঠিক আছে, আজকে তো সানডে, তো সানডের একটা ব্লগ আমি আজকে শেয়ার করছি। কিন্তু সানডে বলে স্পেশাল কিছুই নেই, সারাদিন প্রচুর কাজ, এতক্ষণ অব্দি প্রচুর জামা কাপড় কেচেছি, কারণ ঠান্ডাটা তো একদমই চলে যাচ্ছে। আর এখন শীতের যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, সোয়েটার বলো, চাদর বলো, ব্ল্যাঙ্কেটের কাভার্স বলো, তো সমস্ত কিছু আজকে কাচাকুচি করলাম, এখন এগুলো মেলে দিয়ে এসেছি। তো এগুলোকে শুকিয়ে তুলে নিতে হবে, হাতেও প্রচণ্ড ব্যথা, বুঝেছো তো? ভ্যাকসিন নিয়েছিলাম তো, সেটার কোভিডের ভ্যাকসিন অবশ্যই, সেটার জন্য হাতেও খুব ব্যথা আছে একটু, তো সেটা নিয়েই কাচতে বাধ্য হলাম, আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়ে গেছে, বললামই তো শীত একদমই চলে গেছে, আর সেই কারণে এই শীতের যে সোয়েটার চাদর এগুলো ঘর একদম ভর্তি হয়ে আছে, এগুলোকে দেখতে আর একদম ভালো লাগছে না, এগুলো দেখলে যেন আরও বেশি গরম লাগছে, তো সে কারণে সেগুলোকে একটু ধুয়ে দিলাম। এবার এগুলোকে তুলে ফেলতে পারলেই শান্তি। রান্নাবাড়া কিন্তু কিছুই হয়নি, সকালবেলা শুধুমাত্র ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম, তারপরেই কাচাকুচিতে লেগে গেছে, এখন কি রান্নাটা কমপ্লিট করব, আর কী কী রান্না করব একটুখানি শেয়ার করব, বিশেষ কিছুই রান্না করব না, তো সেটা রান্না করে গিয়ে দেখাবো কী কী রান্না করছি। আর সকালে বললাম ব্রেকফাস্ট হয়ে গেছে, আর একটু ঘরের ঝুলগুলো একটু ঝাড়বো, মানে ঠিক করেছি, আমি জানি না কতটা আজকে কমপ্লিট করতে পারবো, অনেকটা বেলা হয়ে গেছে, তো সঙ্গে থাকো, দেখো সারাদিন আমি টুকটাক কী কী কাজ করি। প্রথমেই বলেছি স্পেশাল কিছুই নেই, যা যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো তাহলে সঙ্গে থাকো। দেখো এদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে লাউ দিয়ে, লাউটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছিলাম, আর নিয়েছি হচ্ছে ডালের, মসুর ডাল ভিজিয়ে নিয়ে সেটাকে বেটে একটু বড়া ভেজে নিয়েছিলাম, তো সেটা দিয়েই একটা সবজি করছি। এখন একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, তো এটা একটা সবজি হয়ে গেল, ডাল করে নিয়েছি অলরেডি, আর করব হচ্ছে ভাত আর সিম্পল একদম কাতলা মাছের একটা ঝোল রান্না করব, ব্যাস এই হচ্ছে আজকে সানডে ওয়ালা মেনু, নো চিকেন নো মাটন, এতটুকুই কিন্তু আজকের আমার রান্না। আর এটা প্রায় হয়ে যাচ্ছে, আর এখন চালটা একটু ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিই, ভাত আর ডালটা হয়ে গেলে না মোটামুটি মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গেল, আর এই সবজিটাও হয়ে গেছে, লাউয়ের বড়ি বড়া, ডালের বড়া ভেজে লাউয়ের সবজি, সেটাও কমপ্লিট, লাউ খাচ্ছি গো, গাছে প্রচুর লাউ হয়েছে, তোমাদেরকে একদিন শেয়ার করেছিলাম আমাদের লাউ গাছটা, তো এত এত লাউ হচ্ছে, মানে হয়েছে, প্রচুর লোকজনকে দিয়েছি, আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়েছি, তারপরেও প্রচুর হয়ে গেছে, এখন প্রায় শেষের দিকে, তো সেই জন্য লাউ খাওয়াটা এইবারের সিজনে কিন্তু প্রচুর বেড়ে গেছে আমাদের, কিনে যেতে হয়নি, একটা লাউ কিনে দিই বাজার থেকে, সত্যি কথা হচ্ছে এটা। এদিকে দেখো সবজিটা প্রায় কমপ্লিট, সবজি রান্নাটা ভালো করে বাবা, এদিকে দেখো মাছে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলোকে ভেজে নেব, আর এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর এটা গরম হোক ততক্ষণে আমি কয়েকটা কথা বলি। কোভিডের ভ্যাকসিন নিয়ে কিন্তু সবার মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে, যে ভ্যাকসিন দিলে শারীরিক ক্ষতি হয়, তারপর জ্বর জারি এসব আসে, তো হ্যাঁ অনেক ক্ষেত্রে জ্বর আসাটা স্বাভাবিক, অনেক ক্ষেত্রে আসে, অনেকের আসে, কিন্তু ক্ষতি হয় এই ব্যাপারটা না আমি ঠিক মানতে পারলাম না, কারণ আমিও ভ্যাকসিন নিয়েছি, আমার দুটো ডোজই কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট ডোজেও আমার কোনো প্রবলেম হয়নি, হ্যাঁ হাতে ব্যথা হয়েছে, যে হাতে আমি ইঞ্জেকশনটা নিয়েছি, যে হাতে আমার ইঞ্জেকশনটা পুশ করা হয়েছে, তো সেই হাতে তো ব্যথা হবেই, একটা টক্সাইডের ইঞ্জেকশন নিলে সেটাতেও তো ব্যথা হয় বলো, তো
ততটা আমার হয়েছে, ব্যথা হয়েছে, এখনও আছে। আমি গত পরশু দিন নিয়েছিলাম, তো এখনও আমার ব্যথা আছে, একটু একটু ব্যথা আছে এই বাঁ হাতটাতে। তো সেটা হবে, সেটা নর্মাল ব্যাপার। কিন্তু এই যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, লোকজন ভয়ে নিতে চাইছে না, সেটা মনে হয় না ঠিক। কারণ তার প্রমাণ তো আমি, আমার তো কোনো কিছু ক্ষতি হলো না, প্লাস আমার কিন্তু টেম্পারেচারও আসেনি। তো সেটা নিয়ে অযথা ভয় পাওয়ার তো কোনো ব্যাপার নেই। আর কিছু একটা ভ্যাকসিন যদি আমরা নিই, তাহলে সাইড এফেক্টস কিছু শরীরে তো হবেই, একটা ওষুধ যাচ্ছে না ভেতরে, তো রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়িয়ে দিচ্ছে ওটা। সেই কারণে অল্প সামান্য কিছু প্রবলেম হতে পারে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে সাময়িক প্রবলেম। সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলেই আমার ধারণা, আমার মতামত হচ্ছে এটা। জানি না অন্যদের কী মতামত হবে, তোমাদের মতামতটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমাকে, ঠিক আছে? তো দেখো তেলটা গরম হয়ে গেছে বকবক করতে করতে, আর এখন ভাজা করে নেব মাছগুলোকে। তো মাছগুলোকে ভাজা করে জাস্ট একটুখানি পেঁয়াজ কুচি, নুন, হলুদ, লঙ্কাগুলো দিয়ে আর ধনে পাতা কুচি দিয়ে একটা হালকা করে কাতলা মাছের ঝোল করব। খুব সাধারণ রান্না, তাই পুরো রেসিপিটা আর দেখাবো না, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব না। মাছের ঝোলটা রান্না করি, ভাতটাও হোক। তোমরা অবশ্যই সঙ্গে থেকো, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দেখি লাঞ্চ করার সময় কিংবা লাঞ্চের পরে অবশ্যই একবার কিন্তু আবারও আসবো তোমাদের সঙ্গে গল্প করবো, সঙ্গে থাকো কিন্তু। তো বলেছিলাম লাঞ্চের পর আসবো কিংবা লাঞ্চের সময় আসবো, কিন্তু হঠাৎ করে হাজব্যান্ড এসে বললো যে মাছের যে তেলটা, যেটা আমি বলেছিলাম আজকে আর বানাবো না, তো সেটা বানিয়ে ফেলতে। তো সেটা যখন বানাবোই, ভাবলাম যে রেসিপিটা তোমরা একটু দেখে নাও। মাছের ভেতরে যে তেলটা থাকে সেটা দিয়ে বেগুন দিয়ে একটা কিন্তু রান্না করছি আমি। জানি না এটার নাম কী হবে, মাছের তেলে বেগুন বা বেগুনে মাছের তেল, তো সেরকমই কিছু একটা হয়তো হবে। তো সেটাই করছি, একদম সিম্পল, কোনো কিছুই এক্সট্রা কিছু নেই এটার মধ্যে, আর এটা দেখানোর মতোও কিছু না। তাও যেহেতু করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এখানে তেলটা দিয়ে দিয়েছি আমি কড়াতে, প্রথমেই এর মধ্যে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আপনি। তিন চারটে কাঁচা লঙ্কা কুচি, ভালো করে মিশিয়ে সামান্য একটু নুন কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম। তো আমার মুখটা দেখাতে গেলে কড়াটা দেখানো হয় না, কড়াটা দেখাতে গেলে আমার মুখটা আসে না, তো নুনটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার ফিরে যাচ্ছি আবার কড়াতে। দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো। আর এইখানে দেখো কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে বেগুন, বেগুনটা দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে মাছের তেলটা, আমি আর সাজিয়ে গুছিয়ে করছি না আজকে, এমনিতেই করছি। এই যে মাছের তেলটা, সেটা মাছের সঙ্গে একেবারে নুন হলুদ মাখানো ছিল, তো সেটা দিয়ে দিলাম। এইটা কিন্তু একটা প্রচণ্ড ঝামেলার রান্না আমার মনে হয়। এই তেল বাজার থেকে কিনে আনলে সেটাকে বাছো, বেছে পরিষ্কার করো, এই পরিষ্কার করার ঝামেলাটা না ভীষণ কষ্টের ঝামেলা, কিন্তু খেতে দারুণ হয়। ব্যাস হয়ে গেল, একটু ভাজা ভাজা করবো, বেগুনগুলো একটু সেদ্ধ মতো হবে, ব্যাস। তাহলে কিন্তু মাছের তেলটা, বেগুন দিয়ে মাছের তেল, সেটা রেডি। তো সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে এখন বসে বসে কমলালেবু খাচ্ছি। এই সিজনে কমলালেবুটা কিন্তু খুব দরকার, কুল বলো কমলালেবু বলো, এখনকার যে সিজনটা প্রচণ্ড প্রচণ্ড গরম, আবার রাতের দিকে একটু একটু ঠান্ডা,
तो सर्दी काशी विभिन्न रकम रोग प्रकोप बेड़े जाए सीजने, तो ये समय जो विटामिन सी जातीय कोनो फल प्रत्येक दिन एक खावा जाए से क्योंकि शरीर सत्य खूब उपकार। तो उपकार टुपकार जी होक से भेबे खाची ना, इच्छे हलो खाची, ये हे घटना। तो हमारे आजकल ब्लगटा एखे शेष करते चले बंधुरा संगे आशे आमदे तो प्रत्येक दिन मत असंख्य भलोबासा ना अफुरंत तो भलोबासा सरि अफुरंत तो भलोबासार असंख्य धन्यवाद। भूलभाल हो जाए ना माझे मध्य सब ही हमारो तो है। और जरा प्रथमवार आज हमार ब्लगटा देखले तादेर काछे अनुरोध करब जदि तुम्हारा भलो लागे हमार ब्लग देखते किंबा आमार रान्नार भिडियोगुलो देखते ताहले किन्तु अवश्यई आपन करे नियो रूपालीस किचेन एंड ब्लग्स फैमिली के। काशी होच्छे आर तारपरे ना सरि होच्छे ना, अवश्यई आपन करे नियो रूपालीस किचेन एंड ब्लग्स फैमिली के। और तार जोन्नो शुधुमात्र चैनलटाके सबसक्राइब कर दीते हबे आर सबसक्राइब कर पाशे थाका बेल आइकनटा प्रेस कर अल अपशनटा सिलेक्ट कर दीते हबे, ताहले पोरे जे कोनो रकम भिडियो आपलोड होवार संगे संगे किन्तु तुम्हारे का सवार आगे नोटिफिकेशन पहुँचे जाए। तो आज चलि ताले मजा कर कमलागुलो खाई कारण कमला खेते खेते कथागुलो भूलभाल बोची से तो तुम्हारा देखते ही पेले। नमस्कार सबाई के, खूब भलो थेको सुस्थ थेको सबाई और खूब ताड़ाताड़ी आबारो नतून कोनो ब्लग किंबा रान्नार रेसिपी दिए चले आसछि तुम्हारे संगे गल्प करते आड्डा मारते चलो।